ধর্ষণকারীকে বাঁচাতে মাঠে নামলো আম্বাসার বিজেপি নেতারা। দুটি ধর্ষণ মামলায় অভিযুক্ত আম্বাসার পরাশর বাঁচাতে উঠে পড়ে লেগেছে বিজেপি। জানা যায়, গত 2 জুন রাতে এক উপজাতি মেয়েকে আম্বাসা বাস স্ট্যান্ডে একা পেয়েছে। রাত্রে যাপনের মতো কুপ্রস্তাব দেয় ও উপজাতি মেয়েটির মুখে অ্যাসিড ঠেলে দেবে বলে হুমকি দেয়। আর তখনই পরাশর মেয়েটির হাত ধরে টানাটানি করে। পরদিন মেয়েটির পরাশরের নামে আম্বাসা থানায় মামলা করে, যার নম্বর 2818। আইপিসি 354, 605 এবং 509 নম্বর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। যথাক্রমে পুলিশ পরাশর খুঁজে তল্লাশি চালায়। সেই সময় পালিয়ে যায় সে। বিভিন্ন পত্রপত্রিকায় উঠে আসে তার কর্মকাণ্ড। এখনো আগাম জামিনে রয়েছে সে, কিন্তু এখন সেই পরাশরকে বাঁচাতে বিধায়ক উঠে পড়ে লেগেছে। বিজেপি পার্টি থেকে স্পষ্ট বক্তব্য রয়েছে, যে কোনো মহিলা সংক্রান্ত বিষয়ে পার্টির হস্তক্ষেপ না করা। কিন্তু আম্বাসার কিছু নেতা তা তোয়াক্কা না করে এই ধর্ষণকারীকে বাঁচাতে চাইছেন। জানা যায়, নারী সংক্রান্ত অপরাধ তার পক্ষে নতুন কিছু নয়। 2010 সালে 7 বছরের এক শিশুকে ধর্ষণ করেছিল সে, কিন্তু সেই সময় পার পেয়ে যায় সে। কিন্তু এখন আবারও উপজাতি এক যুবতীকে তার লালসার শিকার করতে চেয়েছিল, কিন্তু তাতে সে সফল হয়নি। বর্তমানে মেয়েটি নিরাপত্তাহীনতায় ভুগছে। রবিবার পুলিশ সুপারের নিকট দ্বারস্থ হয় মেয়েটি, জানায় নিরাপত্তার দাবি। মুখ্যমন্ত্রীর কাছেও একই দাবি জানায় উপজাতি মেয়েটি। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।